কনকনে শীতের সকালে লোকটি দোকান থেকে এক কাপ চা নেয়। চায়ের চুমুক দিতে যাবে, হঠাৎ পিছন থেকেই মেয়েটি এসে বলে, মামা চলুন দেরি হয়ে যাচ্ছে। চা ফেলে তিনি রিক্সা চালাতে আসেন। এই শীতেও তার কোনো রেহাই নেই, ছুটে চলতে হয় জীবন যুদ্ধে। কখনো গ্রীষ্মের প্রচন্ড রোদকে মাথায় নিয়ে, আবার কখনো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। বছরের প্রতিটা দিনই তারা মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে যায়, শুধুমাত্র সংসার ও সন্তানের জন্য। বন্ধুরা, তাই আপনাদের কাছে অনুরোধ, কখনো এই মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করবেন না। মনে রাখবেন, এদের জন্যই আপনি আরাম করে দ্রুত নিজের গন্তব্যে পৌঁছে যান।